ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একটি বিশাল মশাল মিছিল তৈরি হচ্ছে এবং এই মুহূর্তে আমরা একটু সাহবাগে সার্বিক দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। শিক্ষার্থী যারা রয়েছেন দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্রলীগের নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল তৈরি হচ্ছে করছে এবং এই মুহূর্তে সাধারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এবং আমরা এখানকার সার্বিক বিষয়টা যদি একটু দেখানোর চেষ্টা করছিলাম এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে সেই জন্যই আমরা আজকে এখানে সেই বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে এবং মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। আপনারা দেখেছেন যে কিছুক্ষণ আগে আমরা সেটি আজকে দেরি হলেও আমরা আজকে মামলা দিয়েছি, মামলা করা হয়েছে। ক্যাম্পাসে আপনারা জানেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। একটি খুনি সংগঠন ছিল, সেই খুনি সংগঠনকে চিহ্নিত করে তাদেরকে এখান থেকে আমরা এই বাংলাদেশ থেকে তাদেরকে নিষিদ্ধর দাবি জানাচ্ছি এবং প্রত্যেকটি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটি ক্যাম্পাসে সেই ছাত্র রাজনীতি, সেই আওয়ামী লীগ ফ্যাসিস্টদের সেই ছাত্র সংগঠনকে আমরা নিষিদ্ধ জানার জন্য জোরদার দাবি জানিয়েছি। এটির জন্য আজকে আমরা ছাত্ররা রাজপথে নেমে এসেছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম এবং তিনি কিন্তু জানাচ্ছিলেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রলীগের যে হামলার প্রতিবাদ জানিয়েছে এবং বিগত জুলাই মাসে যে ছাত্রলীগের উপর যে ছাত্রলীগের কর্তৃক যে সাধারণ শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু আজকের এই বিশাল মশাল মিছিল তৈরি হয়েছে এবং এই মশাল মিছিলে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা এবং আশেপাশে যারা রয়েছেন ঢাকা বিভিন্ন শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু এখানে জড়ো হয়েছেন। এবং একই সঙ্গে যদি আমরা একটু লক্ষ্য করি আপনাদেরকে যে গতকাল রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে যে মিছিল করেছে এবং বিভিন্ন শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং সেটার প্রতিবাদ জানিয়ে কিন্তু তারা আজকের এই মশাল মিছিলের আয়োজন করে এবং সেখানে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু এখানে নেমেছেন এবং তারা এই মশাল মিছিলের পূর্বে রাজুবাস করছে সামনে একটি বিক্ষোভ সমাবেশ করে এবং সেখানে তারা তাদের যে আন্দোলন সংগ্রামের বিষয়ে কিন্তু তারা জোর দাবি তোলেন এবং তারা ছাত্রলীগকে বিরুদ্ধে হচ্ছে তারা তাদের যে অভিযোগ এবং দাবি তোলেন এবং অতি দ্রুত আইনি পদক্ষেপের মাধ্যমে ছাত্রলীগের সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তাদেরকে হচ্ছে নিষিদ্ধ দাবি তোলেন এবং তারা সরকারের প্রতি আহ্বান জানান। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এবং সে ডক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এবং সে সরকারের মধ্যে কিন্তু তাদের এই শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে দুজন উপদেষ্টা রয়েছেন, আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম, এবং তাদের এই উপদেষ্টাদের কাছেও তাদের আহ্বান থাকবে যে তারা যেন শিক্ষার্থীরা যেন এখানে যুক্ত হয়। এবং আমরা দেখছিলাম যে কেন্দ্রীয় সমন্বয়কদের অনেকেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং একই সঙ্গে দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানে এই মশাল মিছিলে কিন্তু কেন্দ্রীয় সমন্বয়কদের অনেকে উপস্থিত হয়েছেন এবং প্রথমে রয়েছেন আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে আবু বাকর মজুমদার, তার যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয় এবং সেই জড়ো হওয়ার কাছে সেখানে কিন্তু আমরা দেখছিলাম যে হাসনাত আবদুল্লাহ এবং তিনিও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তার সঙ্গে তারা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এই মশাল মিছিলটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তার সেটি প্রদক্ষিণ করে আবারও রাজু ভাস্কর্যে গিয়ে সমাপ্তি হবে এবং সেখান থেকে তারা বিভিন্ন ধরনের ঘোষণা থাকবে এবং এখানে আমরা নারী শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকেও আমরা দেখতে পেয়েছিলাম এবং তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে হাসিবাল মাহমুদ এবং তিনি কিন্তু স্লোগান দিচ্ছিলেন এবং তার সাথে কিন্তু অন্যান্য যারা সমন্বয়ক রয়েছেন তারাও কিন্তু সামনের সারিতে নারী শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু এখানে কেন্দ্রীয় সমন্বয়ক যারা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং আমরা যদি এখানে সার্বিক বিষয়টা একটু দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে এবং মশাল মিছিলে কিন্তু ইতিমধ্যে স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং এই মুহূর্তে উত্তাল পরিবেশ বিরাজ করছে এবং এই যে সন্ধ্যার পরপরে তাদের পূর্বঘোষিত যে আন্দোলন কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচিতে কিন্তু তারা যুক্ত হচ্ছেন এবং একই সঙ্গে আমরা এখানকার সার্বিক বিষয়টি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে এবং যে মশাল মিছিলের মাধ্যমে তারা ছাত্রলীগের নিষিদ্ধ দাবি তুলেছেন এবং একই সঙ্গে ছাত্রলীগের যে নির্মম এবং
যে কর্মকাণ্ড রয়েছে এবং বিগত জুলাই আগস্টে জুলাই জুন জুলাই এবং আগস্টে যে ছাত্রলীগ কর্তৃক যাদের নির্যাতিত এবং সাধারণ শিক্ষার্থীরা যে আহত হয়েছেন এবং সেটির বিচারের প্রতিবাদে প্রতিবাদ জানাচ্ছেন এবং এখানে যদি একটু এখানকার বিষয়টি সার্বিক বিষয়টি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে এবং এই যে মিছিলে কিন্তু সামনের সারিতে কিন্তু নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। এবং এই মুহূর্তে মিছিলটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার সামনে মধুর ক্যান্টিন প্রদক্ষিণ করে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করছে এবং আমরা আমাদের যা ছাত্রলীগের নিষিদ্ধের যে দাবিটি রয়েছে এবং সেই দাবিটি তারা জানাচ্ছিলেন এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে নারী শিক্ষার্থীরা সামনের সারিতে নিয়ে কিন্তু উপস্থিত হচ্ছেন এবং একই সঙ্গে এখানে অন্যান্য শিক্ষার্থীরা রয়েছেন এবং সমন্বয় কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে আমরা দেখছিলাম যে রিফাত রশিদ, আবু বাকর মজুমদার, আব্দুল হান্নান মাসুদ, আব্দুল কাদের সহ এবং হাসনাত আবদুল্লাহ অন্যান্য যারা কেন্দ্রীয় সমন্বয়ক রয়েছেন তারা সকলে কিন্তু আজকে এই মশাল মিছিলে উপস্থিত হয়েছেন এবং তার একই সঙ্গে যদি